I will sacrifice my life if necessary to eliminate all the injustice and exploitation from our country. My greatest strength is the love for the people, and the greatest weakness is that I love them too much. বলেছিলেন একজন মহানায়ক স্যার ডেভিড ফ্রস্টের নেওয়া একটি ইন্টারভিউতে। হ্যাঁ, ইনি আমার চোখে একজন বঙ্গবন্ধু। তিনি একজন শুধু মহান নেতাই নন, একজন দার্শনিক। মুক্তিযুদ্ধের 20 বছর আগে থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমার বঙ্গবন্ধু। তিনি নিজেই একটি ইতিহাস, একটি মহাকাব্য। গ্রামের সবার কাছে সে খোকা নামে পরিচিত। ছোটবেলা থেকেই তিনি প্রতিবাদী, মানব দরদী ও দৃঢ় প্রত্যয়ী ছিলেন। আমার বঙ্গবন্ধু তার দৃঢ় নেতৃত্বে 1971 সালে স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। আমার বঙ্গবন্ধু 7 মার্চের 18 মিনিটের ভাষণে এক আঙুল উঁচিয়ে সারা বাঙালিদের শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ, স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার। 1975 সালের 15ই আগস্ট ঘাতক সেনার হাতে আমার বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। আমার বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্রাস্টো বলেছিলেন, আই হ্যাভ নট সিন হিমালাস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। বঙ্গবন্ধু আছেন আমাদের চেতনায়, তিনি জাগ্রত আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে।